আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আলোর দিশারি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতেই অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় নবীর রওদা মোবারকে প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরেও কাছের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামত বরাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। গত তিন দিন আমরা আলোচনা শুনেছি হুজুরের কাছ থেকে মাতা পিতার অধিকার, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কথা আমরা সবই সাক্ষী দিব যে মাতা পিতা দুনিয়ার মধ্যে আমাদের জন্য এমন একটি নিয়ামত যে নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন। অনেক মাতা পিতা, বিশেষ করে পিতা যদি ডক্টর নাও হতে পারেন, আলিম নাও হতে পারেন, সন্তানকে আলিম বানানোর জন্য, সন্তানকে ভালো শিক্ষিত করার জন্য তার চেষ্টার কোনো কমি থাকে না। তার মধ্যে কোনো সময় জেলাসি আসে না। তিনি চান যে আমি যা পারি নাই আমার সন্তান তা করুক। সুবহানাল্লাহ। এই মাতা পিতার সাথে আল্লাহ কিন্তু আমাদেরকে অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব। কিন্তু সুন্দর ব্যবহার কিভাবে করব, আমরা আমাদের প্রথম হলো তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। আজকে আমরা দেখতে পাই অনেক জায়গায় যে আমরা সুন্দরভাবে কথা বলতে পারি না। সবার সাথে, ফ্রেন্ড বন্ধু সবার সাথে আমরা খুব ভালোই কথা বলি, কিন্তু মাতা পিতার সাথে আমরা অনেকেই সুন্দর কথা, সুন্দরভাবে কথা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশটা দিয়েছেন যে আমরা তাদের সাথে সুন্দরভাবে কথা বলি, সুন্দরভাবে কথা বলি। আর একটি কথা বলে আমি হুজুরের কাছে চলে যাব। আল্লাহু আকবার। কিয়ামতের সাইন সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন মাতা পিতার অবাধ্য হওয়া। যখন সন্তানরা মাতা পিতার অবাধ্য হয়ে যাবে তখন বুঝতে হবে যে কিয়ামত একেবারে করিব। আজকে আমরা বিভিন্নভাবে আজকে আমাদের কাছে যে নিউজগুলো আসে অনেক সময় আমরা নিজে মানে এটাকে মেনে নিতে পারি না, কিন্তু বাস্তবে এগুলা হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকেও আমরা হুজুরের কাছ থেকে এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব। জাযাকুমুল্লাহ খায়র। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। فقد روي عن معاوية ابن جاهمة أن جاهمة رضي الله تعالى عنه جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو وقد جئت أستشيرك فقال هل لك من أم؟ قال نعم. قال فالزمها فإن الجنة عند رجليها. نسائي এবং ইবনে মাজাহ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে, জাহিমা নামে একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু ইসলামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমি তো চাই জেহাদে অংশগ্রহণ করব, আপনার কাছে এসেছি পরামর্শের জন্য। নবী জিজ্ঞাসা করলেন, তোমার কি মা জীবিত আছেন? বললেন, যে হ্যাঁ। বললেন, তাহলে তুমি জেহাদে যেতে হবে না, বরং তুমি জেহাদের মতো যে বড় সব পাওয়ার সে জায়গা তোমার রয়েছে, মা, তুমি মাকে লাজিম করে রাখো, মার খেদমতে তুমি পড়ে থাকো। বা ইন্নাল জান্নাত ইনদা রিজলাইহা, কারণ জান্নাত তোমার মায়ের পায়ের কাছেই রয়েছে। অন্য বর্ণামতে, তবরানী শরীফের বর্ণামতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন, আল্লাকা ওয়ালিদান, তোমার কি মা এবং বাবা উভয় জীবিত আছেন? উনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বললেন, তাহলে তুমি মা বাবার খেদমতে পড়ে থাকো, আল জিম হুমা, তুমি মা বাবার খেদমতকে লাজেম করে ফলো, তাদের খেদমতে পড়ে থাকো। বা ইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ তোমার মা এবং বাবার পায়ের নিচে তোমার জান্নাত। পায়ের নিচের অর্থ হলো কোরআনে যেটা বলা হয়েছে, ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমাতি, আমরা সব সময় মা বাবার সাথে নম্র আচরণ করব। সেই নম্র আচরণ বোঝাতেই বলা হয়েছে মা এবং বাবার পায়ের নিচে, অর্থাৎ তুমি এমন তোমাকে করে নাও যেমন তুমি মা বাবার পায়ের নিচে আসো, ওইভাবে তুমি নিজেকে ছোটো ছোটো বানিয়ে দাও, তোমাকে
একদম বিনয়ের সঙ্গে এবং নম্রতার সঙ্গে যেন তুমি তাদের সাথে ভালো ব্যবহার করতেই থাকো, তখন ইনশাল্লাহ তুমি জান্নাত পেয়ে যাবে। আবু নুআইম হিলিয়ানামি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকাউলু আল আক ইমাল মা শিতা মিন আত-তাআতি ফা ইন্নী লা আগফিরু লাকা। যারা মা বাবার অবাধ্য, মা বাবার অবাধ্য সন্তান ছেলে অথবা মেয়েকে আল্লাহ বলবেন, তুমি যা মনে চায় কাজ আমল করতে থাকো, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপরদিকে যে মা বাবার প্রতি ভালো ব্যবহার করে, ওয়াইকালু লিলবার ইমাল মা শিইতা ফা ইন্নী আগফিরু লাক, তুমি যেহেতু তোমার মা বাবার বাধ্য রয়েছে, অতএব তুমি যে আমলই করো ইনশাআল্লাহ আমি তোমাকে মাফ করবই, সাথে সাথে অথবা লেইটে হলেও তোমাকে আমি মাফ করবো, সেই ওয়াদাটুকু আল্লাহ করেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু নুআইম হিলিয়ানামি কিতাবের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার, আমরা প্রত্যেক যেটার প্রত্যাশী, কে আমরা চাই না যে আমার বয়সটা একটু লম্বা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসনাদে আহমদের হাদিস, মান সাররাহু আন ইউমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফাল ইয়াবর ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমা। যে কে হচ্ছে যে আমার বয়স লম্বা হোক, আমার রিজেক প্রশস্ত হোক, তার জন্য উচিত সে মা বাবার সঙ্গে যেন ভালো ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সঙ্গে যেন সে সিলা রেহমি করে। এই দুই কাজ করলে বয়সও লম্বা হবে, ওমর হায়াত লম্বা হবে, তারপরে রিজেকের প্রশস্ততা এবং রিজেক সহজভাবে অর্জন করার সুযোগ ব্যবস্থা হবে। আরেকটি হাদিস যেটা বুখারি এবং মুসলিম শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিযকি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। যে ব্যক্তি চাইবে যে আমার রিজেক প্রশস্ত হোক, আমি বেশি রোজগার করি, ওয়া ইউনসা লাহু ফি আসরিহি, এবং আমার বয়স যেন বৃদ্ধি পায়, ফালিয়াসিল রাহিমাহু, সে সিলা রাহমি যেন করে। সবচেয়ে বড় সিলা রাহমি আত্মীয়তার বন্ধন হিসাবে মা বাবার আত্মীয়তার বন্ধন। অতএব এই হাদিসেও আগের হাদিসের বিষয়টিকে সহায়তা করতেছে, সাপোর্ট করতেছে, তসদিক করতেছে। ওলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেন, যেহেতু কোরআন শরীফে আল্লাহ বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, যেহে পৃথিবীর লোকেরা আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমারও শুক্রিয়া আদায় করবে, তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবে। এবং যারা শুক্রিয়া আদায় করে, মা বাবার শুক্রিয়া আদায়ের অর্থই হলো আমার সঙ্গে ভালো ব্যবহার। এই ভালো ব্যবহারের মাধ্যমে যখন একটা সন্তান মা এবং বাবার শুকরিয়া আদায় করবে, আল্লাহ অপরায়তে বলেছেন লা ইং শাকারাতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুক্রিয়া আদায় করো, কারণ মা বাবার শুক্রিয়া আদায় করলে আল্লাহর শুক্রিয়া আদায় হয়, সেই হিসাবে যারা শুক্রিয়া আদায় করবে, আল্লাহর ওয়াদা রয়েছে লা আজিদান্নাকুম, আমি তোমাকে এই নিয়ামতগুলো আরও বাড়িয়ে দিব। হায়াত, রিজিক, এগুলো তো অবশ্যই নিয়ামত, আল্লাহ সব ধরনের নিয়ামতকে বাড়িয়ে দিবেন বলে ওয়াদা করেছেন। হাদিস বলেছে বিশেষ করে এই দুইটি কথা উল্লেখ করা হয়েছে, হায়াত এবং রিজেক আল্লাহ বাড়িয়ে দেন এই সমস্ত ব্যক্তিদের জন্য। ওলামা একরাম বলেন, যারা মা বাবার অবাধ্য হয়, আল্লাহু আকবার, আমি ওই দিন খুব সংক্ষেপে বলেছিলাম, প্রথমত সে যা লেখাপড়া করবে সেটা ভুলে যাবে, দ্বিতীয়ত অর্থাৎ লেখাপড়ায় সে উন্নতি লাভ করতে পারবে না, দ্বিতীয়ত সে রুজি রোজগারেও খুব ভালো রুজি রোজগারের সুযোগ পাবে না, এবং অল্প বয়সে হয়তো তার মৃত্যু হতে পারে, সবচেয়ে বড় জিনিস দুনিয়া থেকে যাওয়ার সময় হয়তো ইমান নিয়ে যাওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটা আমি গতকালকে বলেছিলাম কিন্তু আজকে আবার আমি রিপিট করতেছি, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের যাদের মা বাবা রয়েছেন এবং আমরা যারা কাছে থেকে মা বাবাকে দেখার সুযোগ পাইতেছি, আলহামদুলিল্লাহ, এই হাদিস শুনে হয়তো আমরা অবশ্যই খুশি হব। আলহামদুলিল্লাহ, আমারও আব্বা আম্মা এখনও আছেন, যদি অসুস্থ, আল্লাহ সুবহান ও তাআলা আমাদের বৃদ্ধ মা বাবা যাদের অসুস্থ রয়েছেন আল্লাহ সবাইকে শিফা দান করুন, আমিন। এবং দর্শক শ্রোতা ভাই এবং বোনদের মধ্যে যাদের মা এবং বাবা উভয় অথবা কোনো একজন পৃথিবী ছেড়ে কবরে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক কবরকে যেন জান্নাতের বাগ বানিয়ে দিন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন, যদি কোনো সন্তান মা বাবার প্রতি রহমত এবং মহব্বতের নজর নিয়ে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হুজ্জাতান মাকবুলাতান মাবরুরাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি মাবরুর ও মকবুল হজের সওয়াব দেন। হাদিসটি রয়েছে বৈহাকী শরীফ শুআবুল ইমান চ্যাপ্টারে, উনি এই হাদিসটি সংগ্রহ করেছেন।
وفي رواية باللفظ ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة صحابة اكرام بلن يا رسول الله جدي كهو তাহলে যদি কেহ তার মা বাবার প্রতি মেহের মহব্বতের নজর নিয়ে এসে 100 বার তাকালো তখন কি 100টা 1000 সব পেয়ে যাবে? নবীজি বললেন অবশ্যই নাম, আল্লাহু আকবর ও আতিয়ব, আল্লাহ এর চেয়ে আরো মহান, আল্লাহ আতিয়ব, আল্লাহ কোনো কিছু পারবেন না, এই নকশান থেকে উনি অত্যন্ত পিওর এবং পবিত্র। এই কথা বলেছেন যাতে কারো মনে কোনো সন্দেহ না আসে যে আল্লাহ এত সব দিবেন কীভাবে। প্রতি উত্তরে নবীজি বললেন আল্লাহ মহান, আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন এবং কোনো কিছু পারবেন না, সেই দুর্বলতা থেকে আল্লাহ কিন্তু অত্যন্ত পাক নিকুত এবং পবিত্র আতিয়ব। অতএব অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কেউ 100 বারও আল্লাহ আকবার মা বাবার প্রতি কিছু করতে হবে না, শুধু মহব্বতের নজরে আমি তাকাই, মকবুল হজরে সব পেয়ে যাব। দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা একটুবার আমরা চিন্তা করি, হজে গেলে কত কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ সময় ব্যয় করতে হয় এবং কী পরিমাণ টাকা ব্যয় করতে হয়। এরপরে কবুল হবে কি না হবে না কোনো গ্যারান্টি নাই। যদি আমার মা বাবা জীবিত থাকেন, আমি মহব্বতের নজরে আমি তাকাই, যতবার তাকাবো আল্লাহ সুবহান ওয়া তাআলা মকবুল হজের সব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, আল্লাহু আকবার। এক সাহাবি খুশি হয়ে বললেন ইজান নুকসির, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ আমরা এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম, আমরা তো অনেক হজের সব সংগ্রহ করে ফেলবো। নবীজি বলেন অবশ্যই কোনো সমস্যা নেই, আল্লাহ বান্দার কোনো সময় খালি হবে না, আল্লাহ দিতেই পারবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু, আল্লাহু আকবার, যদি এই চক্ষু দিয়ে আমরা মা বাবার প্রতি লাল চক্ষু দিয়ে আমরা তাকাই, নবীজি এবার বলেছেন মা বর আবাহু মান হাদ্দা ইলাইহি তরফা, যদি কোনো সন্তান মুখ দিয়ে কিছুই বলল না, শুধু মা বাবার দিকে রাঙ্গা চক্ষু দিয়ে লাল চক্ষু দিয়ে তাকালো, নবীজি বলেন এই গুসা বরা চক্ষু দিয়ে তাকানোর কারণেই এই সন্তান অবৈধ সন্তান হিসাবে আল্লাহ লিস্টে লেখা হবে। হাদিসটি এসেছে বৈহকি শরীফে। কেন? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, মাবার সমরে আমরা নম্র থাকব, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করব। যদি চক্ষু দিয়ে আমরা রাঙ্গা চক্ষু দিয়ে আমরা থাকাই, এর অর্থ সেটাই হলো যে আমরা মাবার প্রতি নম্রতা দেখাচ্ছি না, কোরআনে উল্টা হবে, সেজন্য এই সন্তানকে বাধ্য সন্তান হিসাবে পরিগণিত করা হবে না, তাকে অবাধ্য সন্তান নাফরমান সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিস্টে লিখে দিবেন। আরেক হাদিসে এসেছে মা বাবার উপর যদি আমরা খরচ করি, আমার মা বাবা হয়তো টাকা পয়সার প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক আমাকে সচ্ছল করেছেন, এমত অবস্থায় মা বাবার লালন পালন বরণ পোষণের জন্য যদি আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করি, তাহলে নবীজি এ ব্যাপারে বলেছেন এটাও কিন্তু ওয়ামাং সাআলা ওয়ালিদাই ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তিন ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করলে যে সব পাওয়া যায় সমপরিমাণ সব আল্লাহ পাক দান করবেন। যাহাদের সবের পরিমাপ দেওয়া হয়েছে আরেকটি হাদিসে তিরমিজি শরীফে, যে একজন লোক জেহাদে যাওয়ার পরে জেহাদের সমপরিমাণ সব ওই ব্যক্তি অর্জন করতে পারে, যে একজন লোক জেহাদে যে টাইমে বাহির হয়েছে ঠিক ওই টাইমে যদি একজন মানুষ এবাদতে দাঁড়িয়ে যায় এবং 24 আওয়ার 24 ঘন্টা নন স্টপ সারা রাত্রি নফল বন্দেগি করে সে কাটায়, দিনের বেলায় নফল উদারাকে কাটায়, তো ওই ব্যক্তির শেষ পর্যন্ত যে সওয়াব অর্জন হবে, অর্থাৎ সারাদিন নফল রোজা হিসাবে এবং সারা রাত্রিতে দাঁড়িয়ে এবাদতের মধ্যে কাটালে যে সব পাওয়া যাবে নন স্টপ 24 আওয়ার, যেটা সম্ভব নয়, কিন্তু যে সব পাওয়া সমপরিমাণ সব আল্লাহ সোনা তিন ব্যক্তিকে দান করেন। নাম্বার ওয়ান, যে মা বাবার বরণ পোষণের জন্য যে চেষ্টা করে টাকা পয়সা অর্জন করে মা বাবাকে সাহায্য করে, দুই নম্বর যে কষ্ট করে টাকা পয়সা অর্জন করে নিজের সন্তান নিজের বিবিকে লালন পালন করে, তিন নম্বর যে কষ্ট করে অর্জন করে নিজের প্রয়োজন যেটা রয়েছে সেই প্রয়োজন মিটায়, এই তিন কাজের মাধ্যমে আল্লাহ সুবহান তাআলা জেহাদের মতো সব আল্লাহ পাক দান করেন। হাদিসটি রয়েছে বৈহকি শরীফে। আরেকটি হাদিস তবরানী শরীফের, মা আলা আহাদিন ইযা আরাদা আন ইয়াতাসাদদাকা বিসাদাকাতিন, নবীজি বলেন যদি আমরা কেহ নফল সদকা করতে চাই অপশনাল, সরি মাফ করবেন, তাহলে নবীজি বলতেছেন কেন আমরা এরকম করি না, এই নফল সদকাটা কেন আমি আমার মা বাবার নামে করে দেই না, তা ফায়দা কী হবে? মনে করেন ফ্রাইডে আমরা অনেক মসজিদে ডোনেশন করি, এই ডোনেশনের পয়সা দেওয়ার সময় যে আমি নিয়ত করি যে আমার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, অথবা কোনো একজন দুনিয়াতে নাই, এই সবটা যেন তাদের কাছে পৌঁছে যায়, এই নিয়তে যদি কেউ সদকা করে, নবীজি বলতেছেন ফায়াকুনু লিওয়ালিদাইহি আজরুহা, এই সদকার সওয়াবটু সব সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে পৌঁছে দিবেন,
ওয়াকুনু লাহু মিসলু উজুরিহিমা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিমা শাইউন, এবং সন্তান সমপরিমাণের সব আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তানকেও সমপরিমাণের সব তার ভাণ্ডার থেকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, মা বাবা তো পেয়ে গেলেন সমান সব। ফর এক্সাম্পল, আমি 20 পাউন্ড ডোনেশন করলাম ফ্রাইডে, 10 পাউন্ড ডোনেশন করলাম, এবং আমি নিয়ত করলাম আল্লাহ এই সবটুকু আমার মাবার কবরে পৌঁছে দাও। আল্লাহ পাক তো মাবার কবরে তো পৌঁছাবেন, সমান 10 বা 20 পাউন্ডের সব আল্লাহ পাক আমাকেও দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সন্তান মা বাবা ইন্তেকালের পরে কীভাবে সে নেককার সন্তান এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছিল সেই লিস্টে নাম উঠানোর জন্য কি করতে হবে। নবীজি বলেন, যদি মা বাবা পৃথিবী থেকে চলে যান এবং ওনাদের ঋণ রয়েছে, সন্তান যদি তার মা বাবার ঋণ পরিশোধ করে, আল্লাহ সুবহান ও তালা কুতিবাবারান, আল্লাহর পক্ষ থেকে রেকর্ড করা হবে এই সন্তান তার মা বাবার বাধ্য। ইভেন যদিও কোনো কারণে মা বাবা অসন্তুষ্ট থাকেন আর তার মা এবং বাবার সেই ঋণ যদি কোনো সন্তান পরিশোধ করে দেয়, এই পরিশোধের মাধ্যমে আল্লাহ সুবহান ও তালা মা বাবাকে খুশ করে ফেলবেন এবং রেকর্ড করা হবে এই সন্তান আজ থেকে মা বাবার নেক্সট সন্তান এবং বাধ্য সন্তান হিসাবে তাকে পরিগণিত করা হবে। সুবহানাল্লাহ। মা বাবার ইন্তেকালের পরে একটি সন্তান কীভাবে নেককার হবে, তো একটি তো পাওয়া গেল ঋণ পরিশোধ। আরেকটি হাদিসে এসেছে বাইহাক্কি শরীফের, ইন্নাল আবদালা ইয়ামুতু ওয়ালিদাহু ওয়া আহাদুহুমা, যদি কোনো সন্তানের মা এবং বাবা ইন্তেকাল করেন, ওয়া ইন্নাহু লাহুমা লাআক, অথচ এই সন্তান হয়তো দুর্ভাগ্যক্রমে সে মা বাবার অবাধ্য ছিল, না ফরমান ছিল, মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, কীভাবে তার মরা বাবাকে খুশ করবো। নবীজি বলেন, ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা, যদি এই সন্তান কন্টিনিউ তার মা বাবার জন্য দোয়া করতে থাকে, মা বাবার জন্য ইস্তেগফার করতে থাকে, কোনো কোনো বর্ণনা সদকা করতে থাকে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষ পর্যন্ত এই সন্তানকে নেক এবং বাধ্য সন্তান হিসাবে রেকর্ড করে ফেলবেন। সুবহানাল্লাহ। সেজন্য দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যদি আমাদের মা বাবা পৃথিবীতে চলে যান, কোনো কারণে যদি তারা অসন্তুষ্ট থাকেন, হায় হায় নবীজি আমাদের জন্য সেই ব্যবস্থাও রেখেছেন, আল্লাহ সেই ব্যবস্থাও রেখেছেন, আমরা কন্টিনিউ হওয়ার জন্য দোয়া করব, মা বাবার জন্য ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবো, সদকা করব, নিজের নেককার বানবো, তাদের ঋণ থাকলে ওসিয়ত থাকলে সেটা আমরা পরিশোধ করব, তাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব, এই কাজগুলো যে আমি কতিপয় কাজ বললাম, তাদের ঋণ পরিশোধ, নিজের নেককার হওয়া, মা বাবার জন্য দোয়া করা, মাগফিরাতের ইস্তেগফার করতে থাকা, সদকা করা, মা বাবার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এই সব কয়েকটি হাদিস মিলিয়ে এই কাজগুলো করলে একটা অবৈধ সন্তান মা বাবা মরার পরেও আল্লাহ সুবহান তাআলা এই কাজগুলোর বরকতে তাকে বাধ্য সন্তান হিসাবে রেকর্ড চেঞ্জ করে দিবেন। আল্লাহু আকবার। আরেকটি হাদিসে এসেছে, আচ্ছা এবার আসুন, আমরা ভালো ব্যবহার যে করব, যেভাবে হযরত মাওলানা সৈয়দ নাঈম সাহেব বলেছেন একটু পূর্বে, ভালো ব্যবহারের জন্য সর্বপ্রথম আমরা যেন মা বাবার সঙ্গে কথা বলি সুন্দর এবং হাস্যমুখে, তারপরে যেন আমরা মা বাবার প্রতি আমরা সবসময় যেন আমরা তাদের সহানুভূতি আমরা মনোভাব রাখবো। তো কী কী কাজ করলে আমরা মা বাবার এই নেককার বাধ্য সন্তান হতে পারবো? প্রথমত আমরা আয়াত থেকে আমরা যেটা বুঝেছি যে তাদের সঙ্গে আমরা নম্র ব্যবহার করব, কোনো অবস্থায় আমরা কঠোর হব না, কোনো অবস্থায় যেন আমাদের মুখ থেকে কঠোর শব্দ না আসে। কোরআনে বারবার বলা হয়েছে, ওয়াকফিল্লাহুমা জানা হাজদুল্লি মিনার রহমা ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, কোনো অবস্থাতেই মা বাবা কোনো কিছু আমাদেরকে আদেশ করলে, যদিও এই আদেশটি আমার মনোপুত নয়, আমার পছন্দের নয়, এই পছন্দের নয় সেই কথা প্রকাশ করার জন্য আমার মুখ থেকে উফ কেন বাবা এটা বললেন, কেন মা এটা বললেন, কেন আমার বাবা এটা করলেন আমার সঙ্গে, কেন আমার মা এটা করলেন, এতটুকু পর্যন্ত প্রকাশ করবো না, একটু করলেও আল্লাহ কিন্তু নারাজ হয়ে যান। আমি বলেছিলাম হযরত আলী বলেন যে মা বাবার আদেশ অথবা ওনাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে অসন্তুষ্ট প্রকাশের এর চেয়ে নিম্নের কোনো শব্দ হলে হয়তো আল্লাহ পাক সেটি এখানে উল্লেখ করতেন। অতএব মা বাবাকে গালি দেওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া শারীরিকভাবে, এটা তো কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এটা কিতাবের পরিভাষায় বলা হয় দলালতুন্নস, যে এত নিম্নেরটার যখন পারমিশন নাই, উপরেরটা তো পারমিশন হতেই পারে না। আরেকটি হলো মা বাবার প্রতি পুণ্য সন্তান নেককার সন্তান হতে হলে আমরা যেটা করব, বলেন যে আমরা মা বাবার নাম কোনো সময় তাদের নাম ধরে আমরা তাদেরকে ডাকবো না,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট হাজির হল, ওয়া মাআহু শাইখুন, ফাকালা মান হাযা মাআক, ওনার সঙ্গে একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করলেন, তোমার সাথে কে? কালা আবি, উনি উত্তর বলেন, উনি আমার আব্বা। কালা লা তামশি আমামা, নবী তখন ওই ছেলেকে বললেন, দেখো উনি যে তোমার বৃদ্ধ বাবা, তুমি কোনো দিন তোমার বাবার হাঁটার সময় তুমি বাবার আগে আগে চলে যাও না। ওয়ালা তাকুদ কাবলাহু, কোনো মলিসে বসার সময় তুমি মা বাবার আগে তুমি বসবে না। ওয়ালা তাদুহু বে ওয়ালা তাদুহু বে ইসমিহি, কোনো দিন তুমি তোমার বাবার নাম ধরে ডাকবে না। আল্লাহু আকবার। নবীজি কী আদব শিক্ষা দিতেছেন, যে বাবার আগে আগে আমরা চলার সময় আগে আগে যাব না, আগে বসবো না, নাম ধরে ডাকবো না। ইভেন আরেকটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী সামনে যাইতেন, তখন ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সেখান থেকে শিক্ষা হলো যে বাবা যদি কোনো জায়গা থেকে আসেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আলাইহা ক্বামাত মিন মাজলিসিহা ফাকাব্বালাতহু ওয়া আজলাসাতহু ফি মাজলিসি। আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল না, সাহিহ শরীফের হাদিস, আল্লাহর নবী যখনই ওনার ঘরে যেতেন, আল্লাহু আকবার, মা ফাতিমা দাঁড়িয়ে যেতেন, নবীকে হাগ করতেন, সোহাগ করে নবী ইসলামকে কিস দিতেন, চুমা দিতেন, এরপরে ওনার নিজের যে জায়গায় বসাছিলেন, মা ফাতিমা বাবাকে সেই জায়গায় নিয়ে বসাতেন। আমরা সন্তান হয়ে যদি আমরা মাকে বাবাকে এভাবে যদি আমরা করি, মুখ দিয়ে দোয়া চেতে হবে না, আমার ব্যবহারের কারণে অন্তর থেকে দোয়া বের হয়ে আসবে। মা বাবার মুখের দোয়ার চেয়ে অন্তরের দোয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রূপ মা বাবার মুখের বদুয়ার চেয়ে অন্তরের বদুয়া কিন্তু আমারাত্মক, যদি আমরা কষ্ট দিই আর অন্তর বদুয়া দিয়ে দেয়, কিন্তু আমাদের হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আরেকটি হলো মা বাবার প্রতি নেককার হওয়ার একটি, যে ওনাদের বন্ধু বান্ধব সঙ্গে ব্যবহার ব্যবহার করবো, আর আমি আরও বলেছি ওনাদের ওসিয়ত থাকলে সেটা পুরো করবো। উনি যদি হজ করতে পারেননি, ওনার বদলি হজ করবো। অনেক হাদিস রয়েছে, আমি সংক্ষেপে আমি এটা বলতে আমি যাবো না। এবং আরেকটি রয়েছে মা বাবার উপর আমরা, যে যদি তোমার আর কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজনে আমরা আর্থিক সহযোগিতা করব। এবং এই মর্মে অত্যন্ত সুন্দর চমৎকার একটি ঘটনাও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, আন্তা ওয়া মালুক আলা আবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার। বাট এই হাদিস থেকে কিন্তু আমরা অনেকে, এই হাদিস না সাহিহ শরীফে রয়েছে, অনেকে আমরা যদি এরকম মনে করি, আমরা মা বাবা যারা বলে আমার সন্তানের মাল যেহেতু আমারই মাল, সব মাল আমি নিয়ে নিব, কেন দেবে না আমাকে, এই মনোভাব যদি আমরা সৃষ্টি করি সেটাও আবার সঠিক হবে না। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আগামী সপ্তাহে যদি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাকে আমাদেরকে হায়া দেন, তৌফিক দেন, তো ইনশাআল্লাহ আশা করব আমরা এই বিষয়ে বাকি বিস্তারিত আলোচনা কন্টিনিউ করতে। যতটুকু বললাম আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সেগুলোর উপর আমল করার তৌফিক আতা করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। একজন পুরুষ যদি বিবাহিত পুরুষ মনে করো কা তান প্রথম স্ত্রী গর সন্তান জন্ম না সন্তান গর্ভধারণ করতে প্রথম স্ত্রী অক্ষম, অনেক চেষ্টা তদবির করার পরেও যদি প্রথম স্ত্রীর অনুমতি লইয়া কোনো স্বামীয়ে বিবাহ করেন, বিবাহ করার পরে এই মহিলার প্রথম স্ত্রীর হাজবেন্ডের লগে কিভাবে চলাফেরা করা, আর হাজবেন্ড হিসাবে এই প্রথম স্ত্রীর লগে কিভাবে উঠা বসা চলাফেরা করা, কিভাবে তার দুজন দিন জীবনে চলাফেরা করা, প্লিজ ওই বিষয়টা যদি আপনারা বিস্তারিত ভাবে বাঙ্গিয়া হন খুব খুশি হই মৌজুর ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। তারপর আমরা পানি খেয়ে ফেলি। হ্যাঁ, ওকে। জি আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলেন প্রথম। জি 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 বলেন আপনার প্রথম প্রশ্ন। আমার আমি আসলে সেন্ট ভেরি টেস্কো আজদা এগুলাতে যে কাজ করে মানুষ, এগুলাতে যে আপনার এটাতে তো যে মদও থাকে, তো যদি কেউ কাজ করে যদি মদ বিক্রি করলো না বা মদের সেকশনে কাজ করলো না, অন্য কোনো দিকে কাজ, অন্য কোনো সাইডে কাজ করলো, অন্য কোনো সেকশনে কাজ করলো, তার আয়ের পয়সাটা কি হালাল হবে? জি দ্বিতীয় প্রশ্নটা বলেন। এরকম দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আমি প্রতিদিন চেষ্টা করি যে
1000 বার দোয়া ইউনিসটা পড়তে, কিন্তু আমার সবসময় অজু থাকে না। হয়তো আমি বাইরে যাইতেছি তখন পড়ি, কিংবা আমি বাজারে গেলাম তখন পড়ি, বা বাসায় আমি অনেক সময় পড়ি, তখন আমার অজু থাকে না। আমি সাধারণত চেষ্টা করি 1000 বার আমি, মানে আপনি অজু ছাড়া পড়তে পারবেন কিনা এটাই আপনার প্রশ্ন। আর তৃতীয় কোশ্চেনটা হলো, জি জি বলেন, তৃতীয় কোশ্চেনটা হলো যে সালাতুল তাসবিহ নামাজ সম্পর্কে, যে এটা কতটুকু ঠিক, আর শুনছিলাম যে জীবনে একবার হলেও পড়তে হয়, এটা কি ঠিক আছে? আর আমরা যদি কোনো নিয়ত করে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার আশা করে যদি সালাতুল তাসবিহ নামাজ পড়ি, এটা কি হবে? জাজাকুমুল্লাহ খাইর, হুজুর বলবেন এই বিষয়ে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন, প্রচুর কলার এখনো লাইনে আছেন, ধৈর্য ধরতে হবে, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে আমরা আবারও ফিরে যাব। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।